অনিকা কাঁদছে, কিছু বলতে পারছে না। এতদিন ভাবতাম জীবনে মনে হয় কোনো সময় একটা ভালো কাজ করেছিলাম, তাই তোর মতন একটা সন্তান জন্ম দিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে জীবনে মনে হয় একটা মহাপাপ করেছিলাম, তাই তোর মতন একটা সন্তান জন্ম দিয়েছি। তোকে জন্ম দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। অনিকা এইসব কথা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। আর এদিকে সাজিদের আম্মু তাদের কথায় অবাক হয়ে যান। তিনি বলেন, আপনারা সব কি বলছেন? জন্ম মৃত্যু তো আর আপনাদের হাতে নেই। আনিকা ছোট মেয়ে, তাই রাগের মাথায় ভুল করে ফেলেছে, তাই বলে আপনারা তাকে এভাবে কেন বলছেন? বেয়াই মশাই, আপনি হয়তোবা বুঝতে পারছেন না ও কত বড় একটা অপরাধ করেছে যার কোনো ক্ষমা হয় না। আপনারা আমাকে ক্ষমা করুন বা নাই করুন, প্লিজ আমাকে সাজিদের কাছে নিয়ে যান, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সবাই চলুন তাকে খুঁজে বের করি। তাকে খুঁজবেনটা কোথায়? বিআই মশাই, আমার মনে হয় আমাদের থানায় গিয়ে বিষয়টা পুলিশকে ইনফর্ম করা উচিত। ঠিক বলেছেন, চলুন। তারা সবাই থানার উদ্দেশ্যে রওনা দেয়। সবার চোখে পানি। সবাই তখন সাজিদকে অপমান করার দৃশ্যগুলো চোখে ভেসে ওঠে। সবাই এখন অনুতপ্ত, কারোর মুখে কোনো কথা নেই। এখন তার বন্ধুটি কেঁদেই চলেছে, অনিকাও কাঁদছে, কিন্তু আজ আর তার কান্না কেউ থামাচ্ছে না। কিছুক্ষণ পর তারা পুলিশ স্টেশনে এসে পৌঁছালো। সাজিদের আব্বু আর অনিকার আব্বু গিয়ে পুলিশকে বিষয়টা ইনফর্ম করে। অনিকার আব্বুকে দেখে পুলিশ বিষয়টা আরও সিরিয়াসলি নেয়। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি চারদিকে লোক লাগিয়ে দেব, খুব শীঘ্রই আমরা তাকে পেয়ে যাব আশা করছি। যে করেই হোক তাকে খুঁজে বের করে দিন, যত তাড়াতাড়ি সম্ভব। দরকার পড়লে দেশের সকল পুলিশকে জানিয়ে দিন। পুলিশটি মাথা নাড়ায়। অনিকার আব্বু এবং সাজিদের আব্বু বের হয়ে আসে। অনিকার আব্বু গাড়িতে গিয়ে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না বিআই মশাই, আমরা তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি আমার ছেলেটাকে ফিরিয়ে দেন। মন খারাপ করবেন না, আল্লাহ তাআলা চাইলে সব ঠিক হয়ে যাবে। এখন বাসায় চলুন। এখন আর আপনাদের বাসায় যাব না, এখন নিজের বাসায় যাব। সে কি, কতদিন পর এলেন, আপনারা থেকে যাবেন না? দয়া করে থেকে যান না। না ভাই, আজ আর নয়, অন্য কোনো দিন থাকব। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন না আমি জোর করব না, আমি আপনাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না বেয়াই মশাই, লাগবে না, আমরা চলে যেতে পারবো। না তা হচ্ছে না, আপনাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমি, আপনারা সহজেই যেতে পারবেন তাতে। সাজিদের আব্বু পরে রাজি হয়ে যায়। তখনই অনিকাকে বলে ওঠে, বাবা আমি আপনাদের সাথে আপনাদের বাসায় যেতে চাই। তুই ওখানে যেয়ে কি করবি? যা করার তো করে ফেলেছিস, আর কি ক্ষতি করতে চাস? প্লিজ এভাবে বলো না আপু, আমার খুবই কষ্ট হয়, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি ইচ্ছে করলে আসতে পারো আমাদের বাড়িতে। আপনাকে খুবই ধন্যবাদ মা। তোর কাপড় চোপড় তো সব আমাদের বাড়িতেই আছে, তুই বরং কালকে সব কিছু নিয়ে ওনাদের বাড়িতে যাস। আচ্ছা ঠিক আছে বাবা। গাড়ি ততক্ষণ এসে পড়েছে। সাজিদের পরিবার গাড়িতে উঠে নিজেদের বাসায় চলে যায়। বাসায় এসে সাজিদের আব্বু নামাজে দাঁড়িয়ে ইচ্ছা মতো কেঁদে দেয়। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। এদিকে সাজিদের দুই বোন কষ্টে বুক ফেটে যাচ্ছে। তারা নিজেদের এত ভালো ভাইটিকে এত কিছু বলে ফেলেছে, একটা বাইরের মেয়ের কথায় বিশ্বাস করি। নাদিয়ার রাগ বাড়তে থাকে অনিকার উপর। আপনার কথায় বিশ্বাস করে আমি আমার এত ভালো ভাইটাকে দিনের পর দিন কষ্ট দিয়েছি? আপনার জন্যই আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি কখনো আপনাকে ক্ষমা করব না, আমি আপনাকে শাস্তি দেবই। সাজিদের আব্বু নামাজ শেষ করে জায়নামাজে কান্না করছে। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। তিনি ভাবতেও পারছে না কিভাবে সে নিজের ছেলেকে অবিশ্বাস করলো, অথচ নিজের ছেলের চরিত্র সম্পর্কে সে ভালোভাবেই অবগত ছিল। এত ভালো একটা ছেলেকে সে দিনের পর দিন অত্যাচার অবহেলা করে এসেছে, একটিবারও তার জন্য খোঁজ পর্যন্ত নেয়নি।
শুধুমাত্র একটা মিথ্যার ওপর বিশ্বাস করে। সাজিদের আব্বু কান্নাই ভেঙে পড়লেন। এমন সময় সাজিদের আম্মু ঘরে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করে দেখলেন সাজিদের আব্বু নীরবে কান্না করেই চলেছে। তিনি এগিয়ে এসে বললেন, আর কেঁদো না, ইনশাল্লাহ আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। সাজিদের আব্বু মাথা তুলে তাকিয়ে দেখলেন সাজিদের আম্মু ছল ছল চোখে তার দিকে তাকিয়ে রয়েছেন। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সাজিদের আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। সাজিদের আম্মু বললেন, এভাবে ভেঙে পড়লে চলবে? দোয়া করো আল্লাহ তাআলার কাছে তিনি আবার সাজিদকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আমি এই কারণে নয়, অন্য কারণে কাঁদছি। আমি বাবা হয়ে কী করে নিজের ছেলেকে একটা বাইরের মেয়ের মিথ্যা কথায় বিশ্বাস করে এত কষ্ট দিলাম? আমি এটা কী করে করতে পারলাম? আমি তাকে কী করে চরিত্রহীন বললাম? আমি এটা কী করে ভুলে গেলাম যে আমার ছেলেটা কখনো কোনো গায়েরে মাহরামের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না? দেখো, এখানে তোমার কোনো দোষ নেই। আমরা একটা পরিস্থিতির শিকার ছিলাম, তাই সত্য মিথ্যা উপলব্ধি করে পারিনি। না, তবুও আমার কি একটু উচিত ছিল না সাজিদকে জিজ্ঞেস করার? আমি এখন ওর সামনে কোন মুখে যাব? সাজিদ কি আমাকে কখনো ক্ষমা করবে? করবে না কেন, অবশ্যই করবে। আমাকে যেহেতু করেছে, সেহেতু তোমাকেও করবে। অনেকটা অবাক হয়ে বলল, তোমাকে ক্ষমা করেছে মানে? বিয়ের প্রথম দিন থেকে কেমন আনিকার প্রতি সন্দেহ হতো। প্রথম সন্দেহ হচ্ছিল তখন যখন সাজিদ একদিন নিখোঁজ হবার পর মাথায় এবং হাতে ব্যান্ডেজ নিয়ে বাসায় অসুস্থ অবস্থায় এসেছিল। ওই সময় আনিকার মুখে চিন্তার ছাপ না দেখে আমি হাসি দেখেছিলাম। তারপর? তারপরেও আরও কিছু ঘটনা আমি লক্ষ্য করেছি, যেটাই আমার আনিকার প্রতি সন্দেহের পরিমাণটা আরও তীব্র করে দেয়। তারপর আমি আর সহ্য করতে না পেরে সাজিদকে ডেকে এনে সব কিছু জিজ্ঞেস করি। সে আমাকে প্রথমে বলতে না চাইলেও পরে আমি জোর করে সে বাধ্য হয়ে সব কিছু খুলে বলে। তারপর তুমি ওকে কী বলেছিলে? সাজিদের আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সত্যটা জানার পর যেন আকাশ থেকে পড়েছিলাম। মাথাটা কেমন যেন ঘুরছিল, চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছিল, আমার কান যেন বিশ্বাস হচ্ছিল না আমি কি শুনছিলাম। তারপর তার কাছ থেকে ক্ষমা চাইলাম। সে হাসি মুখে ক্ষমা করে দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। তোমাকেও সে ক্ষমা করে দিবে আশা করি, কারণ ও তো তোমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে এসব আগে কেন বলোনি? কারণ ও চেয়েছিল নিজের ভুলটা যাতে নিজেই বুঝতে পারে। তাছাড়া ও চায়নি যাতে আমরা কেউ আনিকার প্রতি খারাপ ধারণা পোষণ করি, তাই সে আমাকেই বলেছিল আর কাউকে বলতে বারণ করেছিল। কেন? আমি এটা কী করে করতে পারলাম? আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমার আর সাজিদের সামনে যাওয়ার মুখ নেই। এভাবে বলো না, আমাদের ছেলে এরকম নয়। ও খুবই ইমানদার একটা ছেলে। ওই পৃথিবীর সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসে। ও অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে। কিভাবে? তুমি তো আর যাই হোক তার কাছে গিয়েছিলে, কিন্তু আমি তো তাকে একদমই পর করে দিয়েছিলাম। আমার কারণে ছেলেটা খুবই কষ্ট পেয়েছে, কিন্তু তারপরেও আমার সাথে দেখা হলে সে একটা মুচকে হাসি দিত। ও আমাকে ক্ষমা করলেও একটা অপরাধবোধ ভিতরে থেকেই যাবে। এতদিন ভাবতাম ওকে আমি জন্ম দিয়ে পাপ করেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওর পিতা হয়ে পাপ করেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? কি কথা? আমি কি আসলে ওর পিতা হওয়ার যোগ্য? কি বলছো কি এসব? ঠিকই বলছি, আমি যা করেছি তারপর সাজিদের কেন? কোনো সন্তানেরই পিতা হওয়ার যোগ্যতা রাখি না। সাজিদের আব্বু এসব কথা বলতে লাগলেন আর চোখের পানি ফেলতে লাগলেন। দূর থেকে নাদিয়া এসব দেখছিল আর চোখের পানি ফেলছিল, কারণ সেও তো তার নিজের ভাইকে কম কষ্ট দেয়নি। সে এমন এমন কথা বলেছিল, প্রত্যেকটা কথা সাজিদের বুকে এসে তীরের মতন আঘাত করেছিল। তার বলা কথাগুলো মনে পড়ে গেল। তারপর সেও চাপা শব্দে কান্না করতে লাগলো। নাদিয়াও সেখানে বেশিক্ষণ থাকতে পারেনি, দৌড়ি সে নূরের কাছে চলে যায়। নূরও কাঁদছে। নূর নাদিয়াকে নিজের রুমে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নূর কাঁদতে কাঁদতে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। আমরা আমাদের ভাইয়াকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে ভাইয়া, মনে হয় কোনো দিনও আমাদের ক্ষমা করবে না। তুই আর কি করেছিস বোন, সব আঘাত করা কথা বেশিরভাগ কষ্ট তো আমিই দিয়েছি। আমার এত ভালো ভাইটাকে আমি কত কষ্ট দিলাম, অথচ তার কোনো দোষই ছিল না। তাকে চরিত্রহীন কুলাঙ্গার বলে গালি দিয়েছি, কি করে পারলাম আমি। নাদিয়া এইসব বলছিল আর চাপা সরে কাঁদছিল। এমন সময় তাদের রুমে ছাবিত প্রবেশ করে। কেউ প্রবেশ করেছে টের পেয়ে তারা দুইজন চোখে জল মুছে দরজার দিকে তাকায়। তারা দেখে দরজায় ছাবিত দাঁড়িয়ে রয়েছে। তারা দুই বোন দৌড়িয়ে ছাবিত ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ছাবিত মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, পাগলি কাঁদছিস কেন? এভাবে কাঁদলে তো শরীর খারাপ করবে। কি করবো ভাইয়া, সাজিদ ভাইয়াকে কত কষ্ট দিয়েছি, সাজিদ ভাইয়া আমাকে কখনোই ক্ষমা করবে না। না, তোরা ভুল ভাবছিস, সাজিদ ভাই ওরকম নয়। ওনার মন একদিকে যেমন তুলোর মতো নরম, অন্যদিকে লোহার মতো শক্ত। ওনাকে তোরা এখনও ভালো করে চিনতে পারিসনি। ওনার কাছে ক্ষমা চাইলে উনি অবশ্যই ক্ষমা করে দেবেন। কিভাবে ভাইয়া, এত কষ্ট দেওয়ার পরেও কি করে আমাকে ক্ষমা করবে? অবশ্যই করবে, হয়তোবা মনের অভিমানের জন্য কিছুটা দেরি হতে পারে, কিন্তু উনি অবশ্যই ক্ষমা করবেন। আচ্ছা ভাইয়া, তুই কি সাজিদ ভাইয়াকে কিছু করে বা বলে কষ্ট দিয়েছিস? না, আমি ভাইকে কিছুই বলিনি বা করিনি। কেন? কারণ আমি আন্দাজে কোনো কাজ বা কথা বলি না। ভাবির সাথে ঘটে যাওয়ার ঘটনাটা শুনে আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, সেই সাথে সাজিদ ভাইয়ের উপর প্রচণ্ড পরিমাণ রাগ উঠেছিল। কিন্তু সব কিছু ঠিকমতো প্রমাণ হয়নি, তাই আমি আর ভাইকে কিছু বলিনি। সবাই ভাবনায় ব্যস্ত ছিল। তাদের সবার ভাবনা ছেদ ধরিয়ে তাদের আম্মু খাওয়ার জন্য ডাক দেয়। তারা টেবিলে গিয়ে বসে খাওয়া শুরু করে। কেউ কোনো কথা বলছে না, তাদের কথা বলার কোনো ইচ্ছা নেই। তারা সবাই এখন একজনকে ভীষণ পরিমাণে মিস করছে। সেই একজনের দেখা কোনো দিনে মিলবে কি না, তার সাথে বসে খাওয়া যাবে কি না, তারা তা জানে না। সবাই খাবার শেষ করে নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে, তারপর ঘুমিয়ে যায়। আর এদিকে অনিকা বাসায় প্রবেশ করে কান্না করেই যাচ্ছে। তার চোখের পানি আজ বাঁধা মানছে না। তার বারবার সাজিতে নিষ্পাপ হাসি মুখ চেহারাটা ভেসে উঠছে। কি করে পারলো সে নিজের স্বামীকে দিনের পর দিন কষ্ট দিতে? কত অত্যাচার অপমানই না সে করেছে। সাজিতের সাথে দেখা হলে সাজিত কি তাকে ক্ষমা করবে? রাগে ক্ষোপে অনিকার নিজের চুলগুলো ছিঁড়ে ফেলতে মন চাচ্ছে। অনিকা খাবার টেবিলে এসে খেতে বসলে তার মা বাবা উঠে নিজেদের রুমে চলে যায়। অনিকা তাদেরকে ডুকরে কেঁদে ওঠে। সে না খেয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে নিজের মোবাইলটা বের করে, সেখানে সাজিদের একটা ছবি ছিল। সে ছবিটা ওপেন করে, হাসি মুখা একটা মুখ দেখলেই মন জুড়িয়ে যায়। অনিকা সাজিদের এই ছবিটা পেয়ে ডুকরে কেঁদে উঠল। তারপর বুকে জড়িয়ে হাউমা করে কাঁদতে কাঁদতে বলল, সাজিদ কোথায় তুমি? ফিরে এসো প্লিজ, দয়া করে ফিরে আসো। আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, সব সময় ভালোবাসবো। তুমি না বলতে তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? তুমি আমাকে কেমন ভালোবাসো? হ্যাঁ, তোমার আনিকা এখন একদম একা হয়ে গিয়েছে সাজিদ, প্লিজ তুমি ফিরে এসো। আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারছি না, দয়া করে তুমি ফিরে এসো, আমি তোমায় ছাড়া বাঁচবো না সাজিদ। অনিকা এইসব বলে হাউমাউ করে কাঁদছিল। কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়ে পড়ে। সকাল 9টার দিকে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে তার মনটা আবারও খারাপ হয়ে যায়। সাজিদের মতন কোরআন তেলাওয়াতে তার প্রত্যেক দিনের ঘুম ভাঙত। তার একটা নেশা লেগে গিয়েছিল সাজিদের কোরআন তেলাওয়াতগুলোর প্রতি। কিন্তু আজ সে নিজের দোষেই সাজিদকে হারালো। কথাগুলো ভেবে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে সাজিদের বাসা যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। ব্যাগ গুছিয়ে সে নিজের মা বাবার কাছে যায়। মা, আমি বাড়িতে গেলাম। অনিকার মুখে এই কথা শুনে তারা একবার অনিকার দিকে তাকিয়ে আবার নিজেদের কাজে মনোযোগ দিল। অনিকা তা দেখে অনেকটাই কষ্ট পেল। সে আর দাঁড়িয়ে না থেকে সাজিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় আধা ঘন্টা পর সে সাজিদের বাড়িতে পৌঁছালো। সে দরজায় কড়া নাড়ালো। সাজিদের আম্মু দরজা খুলে দিল। তিনি বললেন,
আরে বৌমা এসেছো, এসো এসো ঘরে এসো। অনিকা অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, আসছো না কেন যে? আসবো না, এসে কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি, এসো ভেতরে। সাজিতের আম্মা হাসি মুখে বলল, অনিকা অবাক হয়ে গেল, কারণ তাদের ছেলের সাথে এত কিছু করার পরেও তারা কি সুন্দর ব্যবহার করছে তার সাথে, এইটাই অনিকাকে বড্ড অবাক হতে বাধ্য করেছে। এমন সময় নাদিয়া নিজের রুম থেকে বের হয়ে বলে, কি এসেছে আম্মু? তোর ভাবি এসেছে। ও তাহলে এসে পড়েছে ওই শাকচুনিটা, আমাদের ভাইকে দূরে সরিয়ে দিয়েও মন ভরেনি, এখন কি করতে চায় সে? নাদির মুখে এমন কথা শুনে অনিকা খুবই কষ্ট পেল, তার চোখের কোণে জল এসে পড়ল। সাজিতের আম্মু বলল, আ নাদিয়া কি বলছিস কেশব? ঠিকই বলছি মা, এই মেয়ে আমাদের ঘরে আসার পর থেকে আমি ঘরের কোনো সুখের ছিটে ফোটাও দেখিনি। আমাদের ভাইকে দিনের পর দিন অত্যাচার করে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছে, এখন আমার ভালোবাসা দেখাতে এসেছে। অনিকা কান্না মাখা মুখে নাদিয়ার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে দুটো হাত নিজের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, নাদিয়া তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে এসব করি, সব আমি রাগের মাথায় করে ফেলেছি, প্রতিশোধের নেশায় আমি অন্ধ ছিলাম, তাই কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারিনি। নাদিয়া তখন এক ছাড়িতে নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর ঘৃণার সহিত বলে, এই খবরদার, আপনি আমাকে ছোঁবেন না, আমি আপনার মতো পাপী মেয়ের ছোঁয়া পেতে চাই না। আপনি হাত দিয়ে আমার ভাইকে দিনের পর দিন নির্যাতন করেছেন, আপনার কথায় বিশ্বাস করে আমি আমার ভাইকে দিনের পর দিন অপমান করেছি, আর তার সাথে কথা বলিনি, শুধুমাত্র আপনার জন্য ভাইয়া দিনের পর দিন অনেক কষ্ট পেয়ে গেছেন। প্লিজ নাদিয়া, আমি ভুল করে এইসব করে ফেলেছি, ভুল তো মানুষের দ্বারাই হয় তাই না, আমার দ্বারাও একটা ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনাকে ক্ষমা করব, এ কথা ভাবলেন কি করে? আপনার কথা বিশ্বাস করে আমি সহ আমরা সবাই ভাইকে দিনের পর দিন কষ্ট দিয়েছি, তাকে পরিবার থেকে আলাদা করে দিয়েছি, তারপরেও ভাবছেন আপনাকে ক্ষমা করব? কখনোই নয়, আমি আপনার চেহারা পর্যন্ত দেখলে ঘৃণায় গা গুলিয়ে ওঠে, আপনি দয়া করে আপনার সামনে থেকে আসবেন না। নাদিয়া এইসব কথা বলে নিজের রুমে চলে গেল, আর অনিকা সেখানেই বসে কান্না করতে লাগলো। হঠাৎ করে অনিকার মাথাটা চক্কর দিয়ে ওঠে, তারপর আর কিছু মনে নেই তার, সে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। তার পাশে সাজিতের আব্বু আম্মু সহ প্রায় সবাই বসেছিল। অনিকার আব্বু বলল, এখন কেমন লাগছে তোমার? আমার শরীরের চিন্তা বাদ দিন বাবা, সাজিত কোথায় আছে দয়া করে তাকে আমার কাছে এনে দিন। বৌমা, আমরা তো চেষ্টা কম করছি না, চারিদিকে আমরা লোক লাগিয়ে রেখেছি, তাকে আমরা শীঘ্রই পেয়ে যাবো আশা করি। অনিকা আবারও কান্না শুরু করেছে। আর কেঁদো না বৌমা, তুমি নাকি কাল দুপুর থেকে কিছুই খাওনি, তুমি খাওনি দেখেই তোমার শরীর দুর্বল হয়ে পড়েছিল আর তুমি অজ্ঞান হয়ে গেছো, এখন সুন্দর করে খাবারটা খেয়ে নাও তো। সাজিতের আম্মু খাবারটা থেকে লোকমা তুলে অনিকার মুখে তুলল। অনিকা ছলছল দৃষ্টিতে সাজিতের আম্মুর দিকে তাকিয়ে রয়েছে, এত কিছু হওয়ার পরও তারা তার সাথে কিভাবে ভালো ব্যবহার করছে অনিকার মাথায় আসছে না। কি হলো, খাচ্ছ না কেন? অনিকা আস্তে হা করে খেয়ে নেয়। সাজিতে আম্মু বললেন, থাক আর কেঁদো না, আল্লাহ চাইলে আবার সাজিতের সাথে আমাদের দেখা হবে। মা আমি ভুল করে ফেলেছি, আপনি অন্তত আমাকে ক্ষমা করে দিন, আপনি অন্তত দয়া করে আমার উপর রাগ করে থাকবেন না। আমি আর তোমার উপর রেগে নেই বৌমা, এমনকি তোমার শ্বশুর মশাইও তোমার উপর রেগে নেই। অনিকা খুশি হয়ে যায়, খুশি মানে খাবার খেতে থাকে। খাবার শেষ হওয়ার পর সে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তার অফিসে যাওয়ার কারণ হচ্ছে সে রিফাত, ইবয়, শিয়াদদের সাথে দেখা করবে, কারণ তারা সাজিতের একদম কাছের বন্ধু ছিল, তারাই এখন বলতে পারবে সাজিতের খবর। অনিকা 10:30 অফিসে এসে পৌঁছালো, সে পৌঁছে সোজা রিফাত আর শিয়ামের কাছে গেল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।
আমাদের সাথেই থেকো।